বাংলাদেশ নিয়ে ভারতীয় একটি বহুল প্রচারিত বাংলা দৈনিক একটা রিপোর্ট করেছে। রিপোর্ট ঠিক বললে ভুল হবে, তাদের রাজনৈতিক মতামত, সেই দেশের মতামতটি কি সেটা তুলে ধরেছে। পত্রিকাটির নাম আনন্দবাজার, দৈনিক আনন্দবাজার, অনেক পুরাতন পত্রিকা। এই পত্রিকার আমি ততটুকু জানি, যে কোনো রিপোর্টের ব্যাপারে তাদের একটা উদ্দেশ্য থাকে। অবশ্য এই পত্রিকা না, সকল পত্রিকারই নিজস্ব কিছু মতামত থাকে, কিছু আদর্শ থাকে, কিছু লক্ষ্য থাকে, ব্যবসাও থাকে। আনন্দবাজারের জন্যেই অনেকে মনে করেন ভারতের বিভক্তি, হিন্দু মুসলমানে মুসলমানদের দাঙ্গা, 47-এ পাকিস্তানের সৃষ্টি, অর্থাৎ বৃহৎ জনগোষ্ঠী ছিল ভারতীয় হিন্দুরা, তাদের পক্ষ অবলম্বন করে যেসব রিপোর্ট সেই সময় আনন্দবাজার করেছিল, তারই প্রেক্ষিতে সেই সময় যে অস্থিরতা হয়েছিল, মুসলমান সম্প্রদায় তখন ভারতের মধ্যে তাদের স্বার্থ সংরক্ষণ বা স্বার্থ বিষয়টি উদ্ধার হবে সেটা তারা মনে করেন। এই মনে না করার কারণে একসময় ভারত এবং পাকিস্তান বিভক্ত হয়ে পড়ে, দুটি দেশ তৈরি হয়। বাংলাদেশের আগে পাকিস্তানের প্রেক্ষাপটে বাংলাদেশের যে ভূমিকা, সেই ভূমিকা পাকিস্তান কখনো গ্রহণ করতে পারেনি। অর্থাৎ পাকিস্তানের মধ্যে বাঙালি মুসলমানরা তাদের যে অধিকার, গণতান্ত্রিক চর্চা, তারা তো সংখ্যাগরিষ্ঠ ছিল পাকিস্তানের প্রেক্ষাপটে, মানে 56% ছিল, কিন্তু তাদের কথা সেইভাবে আমলে নেওয়া হয়নি। অর্থাৎ বাঙালি মুসলমানরা উপেক্ষিত থেকেছে চাকরিতে, ব্যবসায়, শিক্ষায়, সব কিছুতে, যে কারণে একসময় পাকিস্তান ভেঙে যায়, এটাই মোদ্দা কথা। বাংলাদেশে বয়স কম বেশি 52-53 বছর চলছে, 52-53 বছরের ভিতরে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি কম বেশি তারা এই রাষ্ট্র পরিচালনা করেছে। সব আমলেই যদি আলোচনা করা যায়, কিন্তু তিটু বিচ্যুতি থাকবে, কিন্তু স্বাধীনতার পরবর্তী 3 বছর 6 মাসের যে ভূমিকা রাষ্ট্র এবং আওয়ামী লীগের পরবর্তীতে বাকশালের, সেটি আলোচনার সুযোগ এখন কম, কারণ ডিজিটাল আইন এবং সংবিধান সংশোধনের প্রেক্ষিতে সব কথা বলার সুযোগ নাই। এটাও একটা কণ্ঠরোধ করার একটা অবস্থা। আবার গত 15 বছর ধরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখানে বাকশাল নামক আইনটি হয়তো পাশ করা হয়নি, কিন্তু আসলে এটা এখন একদলীয় সরকার ব্যবস্থার যে ঘটনা, সেই ঘটনার মধ্যে ঢুকে পড়েছে। অর্থাৎ দেখুন, যেমন দেখেন যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়ে বলে এসেছেন কি কথা ভারতীয় সরকারকে, অর্থাৎ ভারতের স্বার্থে বিএনপি না আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে, এই কথা তিনি ভারতীয় সরকারকে, সরকার প্রধানকে বলে এসেছেন। কি মারাত্মক কথা! এরপরে যে কোনো মানুষ একটা রাষ্ট্রদ্রোহী মামলা হতো, তিনি জেলখানায় যেতেন, তার পদ হারাতেন, কিন্তু দিব্যি তিনি এখনো পররাষ্ট্রমন্ত্রী আছেন। এই প্রেক্ষাপটেই আমরা যদি আলোচনা করি, 2014 এবং 2018 সালে ভারত সরাসরি সুজাতা সিং, তৎকালীন পররাষ্ট্র সচিব এবং পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, কিভাবে বাংলাদেশে আওয়ামী লীগকে রাখা যায় সেটা তারা এই দেশে এসে, এই দেশের মাটিতে বসে সেই কথাগুলো তখন তারা বলেছেন।
নতুন পরিস্থিতিতে, মানে সম্প্রতি আমেরিকার ভিসা নীতি, স্যাংশন, আমেরিকার ভারতীয় চোখে দক্ষিণ পূর্ব এশিয়া না দেখা, অর্থাৎ নানান ঘটনার প্রেক্ষিতে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, সেই পরিস্থিতির প্রেক্ষাপটে ভারত গত 6 মাসে নীরব হয়ে গেছে। কখনো কখনো তারা ভালো মানুষের মতো বলেছে, বলার চেষ্টা করেছে, তাদের পররাষ্ট্রমন্ত্রী বলার চেষ্টা করেছেন, বাংলাদেশে যে কোনো সরকার আসলে, যে কোনো দল ক্ষমতা আসলে তাদের সঙ্গে কাজ করতে ভারতের কোনো অসুবিধা হবে না। এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে আনন্দবাজার যে প্রসঙ্গটি রিপোর্ট করছে, সেটি হচ্ছে ভারত আমেরিকাকে বলেছে যদি আওয়ামী লীগের বাইরে কোনো শক্তি ক্ষমতায় আসে তাহলে সেটা মৌলবাদী হতে পারে অথবা জামাত ইসলাম ঘেঁষা হতে পারে, তাতে ভারত এবং আমেরিকার স্বার্থ বিঘ্নিত হতে পারে, মানে মোদ্দা কথা এটা। তারা ইনডাইরেক্ট না, আমি বলবো ডাইরেক্টলি তারা বলার চেষ্টা করেছে, বর্তমান যে সরকার আছে, কর্তৃত্ববাদী সরকার, স্বৈরতান্ত্রিক সরকার, নির্বাচন বহির্ভূত সরকার, সেই সরকারকে যে কোনোভাবে রেখে দেওয়া। ভারত দাবি করে গণতান্ত্রিক রাষ্ট্র, ভারত এখন যারা শাসন করছে সেটি হচ্ছে বিজেপি নামক একটি রাজনৈতিক দল, একেবারে সরাসরি তারা হিন্দুত্ববাদে বিশ্বাস করে, ধর্মীয়বাদে বিশ্বাস করে, এবং তারা কতটা আক্রমণাত্মক মুসলমানদের প্রতি সেটা আমরা বিভিন্ন সময় আমরা দেখেছি, অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতিও, মণিপুরের যে ঘটনাগুলো আমরা লক্ষ্য করছি, এই যে একটা প্রদেশে যেখানে আপনার বিজেপি ক্ষমতা আসে সেখানে বুলডোজার দিয়ে সেই মুখ্যমন্ত্রী, বুলডোজার মুখ্যমন্ত্রী হিসাবে সম্ভবত এলাহাবাদে এই ঘটনাটা, একেবারে ভিন্ন মন্ত্রালম্বী বা মুসলমান সম্প্রদায় যারা বিজেপিকে বিরোধিতা করে তাদের বাড়ি ঘর বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে, এবং সরাসরি আঞ্চলিক বা প্রাদেশিক সরকার এই ঘটনাগুলো ঘটিয়েছে। অর্থাৎ বর্তমান ক্ষমতাসীন বিজেপি কতটা আক্রমণাত্মক, কতটা প্রতিপক্ষকে নির্দয়ভাবে তারা আক্রমণ করে এটা ভাবা যায় না। তো ভারতে যদি একটি ধর্মান্ধ দল রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারে তাহলে সে তো আরেকটি ধর্ম আশ্রিত রাজনৈতিক দলের কী করে সমালোচনা করে? হ্যাঁ, জামাত 71-এ পাকিস্তানকে সমর্থন করেছে, নিশ্চিতভাবে তারা পাকিস্তানের সমর্থনের মধ্য দিয়ে সেই সময় বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছে, কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি যদি গণতন্ত্র বিশ্বাস করেন তাহলে জনগণের সমর্থন, জনগণের ভোটের অধিকারে যদি কোনো নির্বাচিত ব্যক্তি নির্বাচিত হয় তাহলে আপনি তাকে অস্বীকার করবেন কী করে যদি তার রাজনৈতিক ক্ষমতা থাকে? গত 15 বছরে কিন্তু জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়নি, নিবন্ধন কালচার করা ক্যান্সেল করা হয়েছে নির্বাচন কমিশনের মাধ্যমে অনেক পরে, তাহলে আপনি ঝুলায় রাখছেন কেন? অফিস বন্ধ করেছেন, কাজকামও বন্ধ করেছেন জামাত ইসলাম, কিন্তু নিষিদ্ধ তো করেননি, শিবিরকে তো আপনি নিষিদ্ধ করেননি। যদি নিষিদ্ধ না করে থাকেন, আইনগত দিক থেকে তারা তাদের অধিকার না হারিয়ে থাকে, যেটা আইনমন্ত্রী বলেছেন যতক্ষণ পর্যন্ত দণ্ডিত না হয় জামাত ইসলাম ততক্ষণ পর্যন্ত আমি তো তার বিরোধিতা করতে পারি না, ভালো কথা। তাহলে পরে আনন্দবাজার মধ্য দিয়ে ভারতীয় সরকার তাহলে আবার বাংলাদেশের নির্বাচনকে প্রভাবিত করার জন্যে আমেরিকাকে উস্কাচ্ছে কেন? এতদিন তো চুপি ছিলেন, বিরোধ প্রতিবেশী হিসাবে ভারতে একটি ভালো গণতান্ত্রিক সরকার থাক, এই দেশে মানুষ তো চায়, কিন্তু ভারতীয় সরকার বা ভারতীয় রাজনৈতিক দল এই দেশে কারা ক্ষমতায় থাকবে, এই দেশে জনগণের উপরে না ছেড়ে দিয়ে আপনি যদি আপনার পছন্দটা চাপিয়ে দেন তাহলে কী করে হবে, সেটা কি সমর্থনযোগ্য? এই প্রশ্নটা এখন দেখা দিয়েছে।
আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, প্রতিবেশী যে কোনো দেশে তাদের নিজস্ব কিছু স্বার্থ থাকে। যেমন দক্ষিণ পূর্ব এশিয়াতে ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী, তার সঙ্গে লাগোয়া বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এই যে দেশগুলো, এমনকি মায়ানমার, বার্মা, এদের ভিতর সবথেকে বড় শক্তি বা বড় জনাধিক্য দেশ হচ্ছে, শক্তির থেকেও বড় জনাধিক্য দেশ হচ্ছে ভারত। ভারতের ইচ্ছা অনিচ্ছা একটা থাকতেই পারে, কিন্তু সেটি যদি আমি চাপিয়ে দেওয়ার চেষ্টা করি, তাও বা বাংলাদেশের মতো একটি রাষ্ট্রের, কেন আমি বাংলাদেশের মতো রাষ্ট্র বলতে, বাংলাদেশ একমাত্র দেশ দক্ষিণ পূর্ব এশিয়াতে যারা যুদ্ধ করে, যুদ্ধের মধ্য দিয়ে বিজয় লাভ করেছে স্বাধীনতার প্রশ্নে, সেই বিজয় লাভটাকে যদি আমি সম্মান না জানাই, গ্রহণ না করি, তাহলে তো স্বাধীনতার প্রতি অবমান নয়, বিরোধ প্রতিবেশীর প্রতি অসম্মান দেখানো হয়। সেই জন্য আমি আনন্দবাজার পত্রিকা এবং আমাদের নির্বাচন ব্যবস্থার যেটা গণতান্ত্রিকভাবে আমাদের দেশে এখন আন্দোলন চলছে, একটি কেয়ারটেকার সরকারের মধ্য দিয়ে তাদের ভোট অধিকার মানুষকে ফিরিয়ে দিয়ে একটা স্বচ্ছ, গ্রহণযোগ্য, স্বাভাবিক নির্বাচন করার যে উদ্যোগ চাচ্ছে, বিশেষ করে বাংলাদেশের প্রধান বিরোধী দল সহ সকল বিরোধী দল, এমনকি মানে আমেরিকা, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া সহ পশ্চিমা দেশগুলো যেটা চাচ্ছে, আমার কাছে মনে হয় সেটাকে বাধাগ্রস্ত করা ঠিক হবে না। মানুষের অধিকার যদি আমরা ফিরিয়ে না দিই, সেটা গণতান্ত্রিক রাজনীতির জন্যে, মানবাধিকারের জন্যে, স্বাধীনতার জন্যে কোনোভাবে গ্রহণযোগ্য না। এটি সবাইকে মনে রাখা উচিত হবে।